সিপ্যানেল ওয়েবস্টিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শাহিন নাজাফি, মার্কেটিং উইথ শাহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। লিসন ফোরে আমরা দেখব ওয়েব মেইল কীভাবে ক্রিয়েট করতে হয়, ওয়েব মেইলের সুবিধা অসুবিধা কি, আমরা ওয়েব মেইল আনলিমিটেড কীভাবে ক্রিয়েট করতে পারি। তো ওয়েব মেইলটা আসলে কি আমাদের আগে জানতে হবে। তো ওয়েব মেইল হচ্ছে ওয়েব বেসড ইমেল অ্যাকাউন্ট, লাইক অ্যাজ জিমেইল, হটমেইল, ইয়াহু, এই যে ইমেলগুলো আছে তাদের আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারি, ঠিক আছে? তো এই জন্য তাদের অ্যাট দ্য রেট অপের পরে যেখান থেকে আমরা ফ্রি ইমেল অ্যাকাউন্ট করি, জিমেইল বলুন, ইয়াহু বলুন, তাদের নামটা রাখতে হয় অ্যাট দ্য রেট অপের পরে, বিকজ তাদের আমরা ডোমেইন, তাদের আমরা ওয়েব মেইলটি ইউজ করি, ওকে, বিকজ অফ আপনার একটি ডোমেইন হোস্টিং নেই, ঠিক আছে? যাদের ডোমেইন হোস্টিং আছে তারা তাদের যে ডোমেইনটা আছে, সাপোজ শাহিন নাজাফি ডট মি, এই ধরনের ডোমেইন যাদের আছে, অথবা ডট কম, তো তারা ইচ্ছা করলে সাপোর্ট অ্যাট দ্য রেট অফ আপনার ডোমেইন ডট কম, হ্যাঁ, এই ধরনের ওয়েব মেইলগুলো আনলিমিটেড ইমেলগুলো ক্রিয়েট করতে পারেন এবং আপনার মেইল থেকে আপনার ক্লায়েন্টকে, কাস্টমারকে, আপনার স্যারকে, আপনার বসকে, তারপরে যখন আপনার ওই ইমেল দিয়ে সিপিএ নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে এভরিথিং করতে পারবেন। তো আপনি যখন ওয়েব মেইল থেকে মেইলটা করবেন, লাইক অ্যাস আপনার ডোমেইন থেকে করবেন মেইলটা, তার প্রাধান্য বেশি দেওয়া হয়। আপনি যখন সিপিএ ও অ্যাফিলিয়েট নেটওয়ার্কে জয়েন করবেন, আপনি যদি আপনার আপনার যে ডোমেইনের মেইলটা আছে সেই মেইলটা দিয়ে সাবমিট করেন, তাহলে যে অ্যাফিলিয়েট ম্যানেজার আছে খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। ঠিক তেমনইভাবে আপনি যদি ইমেলটি ইউজ করেন একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে মেইল করতে চান, বা আপনি কোনো কোম্পানিতে জব হিসাবে, এমপ্লয়ার হিসাবে যুক্ত হয়েছেন, তারা কিন্তু আপনাকে একটা ওয়েব মেইল দিবে, ঠিক আছে? তো একটু বেশি প্রফেশনাল ওয়েব মেইলটা ইউজ করা। ওয়েব মেইল বলতে আপনার যে ডোমেনের আন্ডারে যেই মেইলটি, তো এই মেইলটি কীভাবে ক্রিয়েট করতে হয়, মেইল থেকে মেইল সেন্ড করতে হয়, তো এভরিথিং আজকে আমরা দেখব। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে, আপনাদেরকে দেখাবো, আমি আশা করি সবাই বুঝতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল। ফার্স্টে ওয়েব মেইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো সি প্যানেলে লগ ইন করতে আমরা সবাই জানি আপনার ওয়েবসাইট স্ল্যাশ সি প্যানেল, ঠিক আছে? তো সি প্যানেলে লগ ইন করার পরে আপনাকে ওয়েব মেইলগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, আমি সাকসেসফুলভাবে আমার সি প্যানেলে লগ ইন করেছি। সি প্যানেলে লগ ইন শেষে আপনি দেখবেন এখানে ওয়েব মেইল মেইল নামে, ইমেল নামে একটি অপশন আছে, যে ইমেল অ্যাকাউন্ট, ফরওয়ার্ড, ইমেল রাউটিং, অটো রেসপন্ডার, অনেক অপশন দেখতে পারবেন। তো আপনি ডিরেক্টলি ইমেল অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে? দেন ইমেল অ্যাকাউন্ট যাওয়ার পরে অ্যাড ইমেল অ্যাকাউন্ট। তো তার আগে আমি দেখে নিই আমি যে ইমেলগুলো ক্রিয়েট করেছি, ইনফো শাহিন নাজাফি ডট মি, শাহিন অ্যাট দ্য রেট অফ শাহিন নাজাফি ডট মি, সাপোর্ট অ্যাট দ্য রেট অফ শাহিন নাজাফি ডট মি। ওকে ফাইন, আমি এখন একটা ইমেল করব অ্যাডমিন, ঠিক আছে, অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ শাহিন নাজাফি ডট মি। ওকে, এখানে অবশ্যই আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এই ইমেল অ্যাড্রেসটি কত এমবি স্পেস দিবেন, লাইক অ্যাস আপনার কেউ যখন আপনার ইমেলে ইমেলটি সেন্ড করবে, ফটো সেন্ড করবে, ভিডিও সেন্ড করবে, এটা কতটা স্পেস খাবে, তো কতটা স্পেস এটা দখল করবে, তো সেটা আপনি লিমিটেশন এখানে করে দিতে পারেন, আবার আনলিমিটেডও দিতে পারেন। ওকে, আমি আনলিমিটেড দিয়ে দিচ্ছি, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট করব, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনি ইমেল অ্যাকাউন্টে যেয়ে আপনার যতগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে প্রত্যেকটি ইমেল অ্যাকাউন্ট দেখতে পারবেন। হ্যাঁ, আপনি এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। চলুন আমরা একটি ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করি। অ্যাক্সেস ওয়েব মেইলে যাব। অ্যাক্সেস ওয়েব মেইলে যাওয়ার পরে আপনাকে দুইটা অপশন দেখাবে, হোড আর রাউন্ড কিউব। তো আপনি রাউন্ড কিউব অ্যাপ্লিকেশনটা ডিরেক্টলিভাবে সেট অ্যাজ ডিফল্ট দিয়ে রাউন্ড কিউবটা ওপেন করবেন। ওকে, রাউন্ড কিউব ওপেন করার পরে আপনি নর্মাল যে জিমেল অ্যাকাউন্ট, ইয়াহু, হটমেল অ্যাকাউন্টের মতো অপশনগুলো পাবেন, কম্পোজ ইমেল, ইনবক্স, ড্রাফট, সেন্ড, জাং, টাস্ট। ওকে, আমরা এখন মেইলগুলো সেন্ড করবো এখান থেকে। হ্যাঁ, কম্পোজে যাব। আপনি যেই ইমেলে ইমেলটি সেন্ড করতে চাচ্ছেন সেই ইমেলটি আমরা টাইপ করবো, শাহিন ডট ইন 17 অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম। আমি এই মেইলে মেইলটি সেন্ড করতে চাচ্ছি। তো মেইলটি আসলে টেস্ট ওয়েব মেইল, ওকে, মেইল অ্যাকাউন্টটি লেখার পরে আপনি সেন্ডে ক্লিক করবেন। হ্যাঁ, সেন্ডে ক্লিক করে মেইলটি সেন্ড করে দিবেন।
তো এখান থেকে আপনাকে দেখাবে যে মেইলটি সেন্ড হয়েছে, এবং সেন্ড অপশনে গেলেও আপনার যে মেইলটি সেন্ড হয়েছে দেখতে পারবেন। তো এখন চলুন আমার জিমেইলটি ওপেন করে মেইলটি দেখি এসেছে কিনা এবং কোন মেইল থেকে মেইলটি এসেছে। তো আমরা দেখতে পারছি আমার মেইলটি অলরেডি চলে এসেছে, টেস্ট মেইলটি। তো দেখি মেইলটি কোথা থেকে এসেছে। তো মেইলটি এসেছে আমি যেই মাত্র ইমেলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ shahinazafi.me, সেই ইমেল থেকে মেইলটি চলে এসেছে। ঠিক আছে, তো এভাবে আপনি সবাইকে আপনার ওয়েব মেইল থেকে মেইলটি করলে কি হবে, তো আপনি যখন কাউকে মেইলটি সেন্ড করবেন এটা প্রায়োরিটি বেশি পাবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল থেকে শুরু করে এভরিথিং। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো ওয়েব মেইল হবে, আপনি ইচ্ছা করে আনলিমিটেড ওয়েব মেইল ক্রিয়েট করতে পারেন, আনলিমিটেড ওই ওয়েব মেইল থেকে ইমেলগুলো সেন্ড করতে পারেন। কে টিউটোরিয়াল থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।